بسم الله الرحمن الرحيم. شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن. هدى للناس وبينات من الهدى والفر কুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতাম আলা মাল্লা নবী বাদা নাজির আহমদ ভাই ইন্ডিয়া থেকে বলছিলেন যে আজকে শনি রবিবারের দিন একজন মুসলিমের মেয়ে ও মুসলিম হিন্দুর সাথে হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ের বিবাহ হয় এটা কতটুকু কি জি একজন মুসলমানের সাথে অমুসলমান ছেলের যেমন বিবাহ হারাম অনুরূপী মুসলমান ছেলের সাথে অমুসলিম মেয়ের বিবাহ হারাম যতক্ষণ পর্যন্ত উভয় ইসলাম ধর্মগ্রহণ না করবে অমুসলিম যদি হয় তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমানের ছেলেকে মেয়েকে বিবাহ করতে পারবে অনুরূপী যদি কোনো মুসলমান ছেলে কোনো অমুসলিমের মেয়েকে বিবাহ করতে চায় হিন্দু বা অমুসলিম যারা তাদেরকেও মুসলমান করার পর বিবাহ করতে পারবে তাই যে মুসলমানের মেয়ের সাথে অমুসলিম ছেলের বিবাহ হয়েছে এটা হারাম এবং এর থেকে লজ্জাকর এর থেকে লজ্জাকর এর থেকে দুষ্কর এর থেকে পাপ আর কিছু হতে পারে না তাই আল্লাহ সুবাহানহতলা বলছেন ওয়ামাইয়াবতাগি গায় আল ইসলাম দিনানল ইসলাম দিনান ফালাই কুবালা মিনহু ও আিরাতি আল খাশরিন আল্লা সুবাহন তালা বলছেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অন্বেষণ করে তার থেকে আল্লাহ সুবাহনতালা কিছুই কবুল করবেন না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত হবে তাই এখনই যে মুসলিম আপনাকে বলি আল্লাহর ভয় করুন এখনই বরণ করলেই আপনার ইহকাল পরকাল যেমন ইহকাল হারাবে পরকালও আপনার হারাই যাবে তাই আপনার মেয়েকে এই বিবাহ হয়নি বিবাহ যেটা বলছেন এই বিবাহ হয়নি যেমন এই বিবাহ হয়নি তাই যদি কোনো পিতা মুসলমান হয় আর সন্তান যদি অমুসলিম হয় তাহলে পিতার অংশ পাবে না পিতার অংশ ছেলে পাবে না অনুরূপী ছেলের কিছু অংশ বাবাও পাবে না বাবাও পাবে না তাই অমুসলিমের সাথে কশ্চিনকালেও মেয়ের বিবাহ হবে না মুসলিম জাতির সাথে অমুসলিমের কোনো সময়তে বিবাহ হবে না যারা হিন্দুস অমুসলিম যারা আমরা জানি বিবাহ হবে না তাই যদি রূপ হয় তাহলে সে বিবাহ হয়নি বরং অমুসলিমের সাথে যতদিন থাকবে জেনা করবে আর পিতা মাতাও এই পাপের যেগুলা পাপের ভাগ রয়েছে তার পিতা মাতার কাছে পাপের ভাগ আসবে আর এলাকার মারা যারা পাড়া প্রতিবেশী মুরব্বী যারা রয়েছেন আপনাদের দায়িত্ব কর্তব্য এর থেকে তাকে রেহাই করা নচেত পরকাল আপনাদের হারাবে তাই পিতা মাতার উচিত হবে এখনই মেয়েকে নিয়ে আসা মেয়েকে নিয়ে আসা যতদিন পর্যন্ত আপনি হিন্দুর সাথে আপনার মেয়েকে রাখবেন ততদিন পর্যন্ত জেনা করবে জেনা করবে আর পাপের ঘাড়ে পাপের বোঝা পিতা মাতার ঘাড়ে যাবে তাই আপনার পরকাল জীবনই স্থায়ী তাই এই দুনিয়া জীবন ক্ষণস্থায়ীর জন্য আপনার পরকাল হারায়ন আল্লা তালা বলছেন ওয়াল আঃেরতু খৈরু ওয়া আব ওয়াল ওয়ালা আঃেরতু খৈরু আবকা পরকাল জীবনই চিরস্থায়ী জি এ মর্মে আবুহরাইরা থেকে একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে প্রত্যেকটি সন্তান ইসলাম ধর্মের ওপর জন্মগ্রহণ করে তার পিতা মাতা তাকে হুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিম যাই কিছু হোক তার পিতা মাতায় বানাই তাই যারা যে মুসলিম মুসলিম হয়ে আপনার আপনার লজ্জা থাকা দরকার পিতামাতার মাতার এইরূপ অযোগ্য পিতামাতার মাতার দুনিয়াতে থাকার তাদের কোনো স্থান নেই তার মানে সে মুসলিম হয়ে কি করে অমুসলিম হিন্দুর সাথে তার মেয়েকে দিতে পারে এর থেকে লজ্জা বিষয় আর কিছু হতে পারে না তাই সে নিজেই নিজেই নিজের ইমান নষ্ট করছে তার মেয়েটা কষে নষ্ট করছে তাই আল্লাহর ভয় থাকা দরকার যাতে আপনাদের উচিত এখনই এ মেয়েকে নিয়ে আসা যতদিন পর্যন্ত এভাবে থাকবে যে না হবে আল্লাহ সুবাহানা তালা যেন আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করেন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম এ মর্মে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তুবিল্লাহ রব্বা ও বি ইসলাম দিন মাহমাদ বিয়া তাই যে আল্লাহকে পেয়ে দিনকে পেয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছি এটা হলো ইসলাম যা আল্লাহকে পেয়ে দিনকে পেয়ে মহম্মদ সাল্লাহ সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছি এটাই ইসলাম আর দিনের প্রতি আমল করা তাই আপনার উচিত হবে যে যে মেয়ের ও মুসলিমের সাথে বিবাহ দিয়েছে এখনই নিয়ে আসা নচেত যতদিন থাকবে যে না হবে আর পিতা মাতার ঘাড়ে তার পাপ যাবে পিতামাতার মাতার ঘাড়ে এই পাপ যাবে আল্লাহ সুহানা তাল্লাহ যেন আমাদেরকে থেকে রক্ষা করেন আল্লাহ আলম সাল্লামতুল্লাহ